অজানা জ্বর, অজানা আতঙ্ক। গ্রাম ছাড়ছেন বাজিতপুরের বাসিন্দারা। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো গেল, সামনে আলোর উৎসব। কিন্তু উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার বাজিতপুরে শুধুই অন্ধকার। গ্রামের ঘরে ঘরে অজানা জ্বর। যারা এখনো সুস্থ তারা আতঙ্কে ঘর ছাড়ছেন, আর যারা জ্বরে আক্রান্ত হয়ে ঘরে শুয়ে রয়েছেন, ভয় তাদের দেখতে বাজিতপুর আসছেন না আত্মীয় স্বজনরা। আতঙ্ক এই পর্যায়ে পৌঁছেছে, পালাচ্ছে, কেউ কেউ থাকছে, এটা খুব আতঙ্ক বদন হয়ে যাচ্ছে। এই মহড়াটা খুব মানে এই গণে মানে না হলো 5-7 জন চলে গেল এই জ্বর থেকে। ভয় লাগছে, আতঙ্ক, জ্বর আসলে মনে হয় রক্ত পরীক্ষা করি এক্ষুনি, কি হবে রিপোর্টটা ভালো দে। সামনেই কালী পুজো, কিন্তু আলোর রোশনাই তো দূরের কথা। বাজিতপুরে এখন প্রদীপ চালানোর লোক খুঁজে পাওয়া দায়। বাড়িতে একটা ছেলে মারা গেলে কি আর ঠাকুর পুজো দেখতে ইচ্ছা হয়? পাড়ায়ও সব প্রত্যেক বাড়ি বাড়ি একই অবস্থা, সব ছেলে নাতি বউ সব ভিটি ছাড়া বাড়ি ছাড়া সব। গ্রামবাসীদের দাবি, 90% ঘরে কেউ না কেউ জ্বরে আক্রান্ত, একাধিক জনের মৃত্যুও হয়েছে। প্রচুর আক্রান্ত, মানে আমি একাই 50-60 রোগী নিয়ে এসেছি এখানে, এইবার যে যার মতন এসেছে। বসিরহাট, বাদুরিয়া, স্বরূপনগর, হারোয়া, এই চারটি জায়গাতেই অজানা জ্বরে বহু মানুষ আক্রান্ত বলে প্রশাসন সূত্রে খবর। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে বসিরহাট হাসপাতালে পা ফেলা দায়। জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এক একটা বেডে 4 জনকে পর্যন্ত রাখতে হচ্ছে। তাতেও না কুলোনোয় অনেককে হাসপাতাল থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।